শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। হিরোরামের উপর হামলা করায় আমেরিকার বিবৃতি, যে কোনো সময় আসতে পারে স্যাংশন। ফয়সালা হবে রাজপথে, দেশবাসীকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান মির্জা ফখরুলের। এবার একে একে সব অ্যাম্বাসিতে অভিযোগ দেবেন হিরো আলম। অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ আছে কিনা বোঝার চেষ্টা করছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। এবং সবশেষ থাকছে প্রধানমন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের ভয়াবহ বিক্ষোভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। এবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে উঠে এলো ঢাকা 17 আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের উপর হামলার বিষয়টি। সোমবার ওয়াশিংটনের হোয়াইট হাউসে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারকে এ নিয়ে প্রশ্ন করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালিদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারি। একই সঙ্গে বাংলাদেশের সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়েও প্রশ্ন তুলেন তিনি। জবাবে মিলার বলেন, গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। বাংলাদেশ সরকার একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে বলেই যুক্তরাষ্ট্র আশাবাদ ব্যক্ত করছে। এছাড়া যুক্তরাষ্ট্র দেশটির নির্বাচন প্রক্রিয়া গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এদিন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে জ্যাকসন হাইটসে হেনস্থা করার ঘটনায় অভিযুক্তের গ্রামের বাড়িতে হামলা নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্তব্য জানতে চান ফজল আনসারি। জবাবে একই উত্তর দেন মিলার। গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। বাংলাদেশের উপনির্বাচনে রাজনৈতিক সংঘাতের বিষয়ে প্রশ্ন করা হলে এই কথা জানান মুখ্যমন্ত্রী ম্যাথিউ মিলার। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় বলে আবারও জানিয়েছেন তিনি। সোমবার ঢাকা 17 আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নিরুত্তাপ ভোট শেষে বিকেলে হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে। বিকেল 3:30টার দিকে বনানীর বিদ্যানিকেতন কেন্দ্র পরিদর্শনে যান স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। পরিদর্শন শেষে বের হওয়ার সময় ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তার উপর চড়াও হন কিছু মানুষ। এই সময় গুরুতর আহত হন হিরো আলম। হিরো আলমকে মারধর করা হয়, এক পর্যায়ে দৌড়ে পালিয়ে যান তিনি। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না, গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা শুধু আমাদের দলের পক্ষ থেকে নয়, 36টি দলের পক্ষ থেকে জানিয়ে দিয়েছি এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না। নির্বাচনকালে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার না এলে এই দেশে কোনো নির্বাচন হবে না, কারণ ন্যাড়া বারবার বেলতরায় যায় না, ভূত হয়েছে। এই মুহূর্তে সরকারের পদত্যাগ করতে হবে। সোমবার খুলনার ডাক বাংলা মোড়ে বিভাগীয় তারুণ্যের সমাবেশে তিনি সব কথা বলেন। তরুণ জাগলে বাঁচবে দেশ, ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল সমাবেশের আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। যারা নিজেদের অধিকার রক্ষা করতে পারে না, তাদের পক্ষে নির্বাচন করা সম্ভব নয়। আগেই আইন ছিল নির্বাচনী এলাকায় কোনো গোলমাল হলে নির্বাচন কমিশন সেটা বন্ধ করতে হবে, কিন্তু এখন সেই আইন বন্ধ করা হয়েছে। আর বেচারা হিরো আলম ঢাকায় নির্বাচন করতে গিয়ে হামলা শিকার হলো, কিন্তু তাকে প্রোটেকশন করতে পারলো না নির্বাচন কমিশন। এদের নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন সম্ভব নয়। নির্বাচন কমিশন বদলাতে হবে, যারা যোগ্য তাদের আনতে হবে, নতুন একটি নির্বাচনের মধ্য দিয়ে নতুন পার্লামেন্ট তৈরি করতে হবে। ঢাকা 17 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ চলাকালে নৌকার সমর্থকদের হামলার শিকার হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। এবং তিনি বলেছেন, দেশে যে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই সেটি আমি বিদেশিদের কাছে তুলে ধরব, পাশাপাশি আমার উপর হামলার বিচার চেয়ে ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকার অ্যাম্বাসিতে অভিযোগ দেব। শুধু তাই নয়, যেখানে যেখানে অভিযোগ জানাতে হবে আমি প্রতিটা জায়গায় চিঠি পাঠাব। বনানীতে ভোট কেন্দ্র নৌকার সমর্থকদের হামলার শিকার হওয়ার কয়েক ঘণ্টা পর নিজের বাসায় সাংবাদিকদের এইসব কথা বলেন হিরো আলম। এর আগেও নির্বাচন ঘিরে কয়েক দফায় হামলার শিকার হন হিরো আলম। এই ঘটনায় হামলা করে বিচার পাবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। তিনি বলেছেন, এই উপনির্বাচনের প্রচার চলাকালে মহাকালের করাইল বস্তিতে তার উপর হামলা করা হয়। তখন তিনি বনানী থানায় গিয়ে মামলা করেছেন, কিন্তু বিচার পাননি। এই ঘটনায় মার্কিন দূতাবাসে চিঠি দিয়েছিলাম। ঢাকা 17 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত বা মোহাম্মদ এ আরাফাত বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ভোটের হিসেবে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন হিরু আলম। সোমবার বিকেলে ভোট চলাকালে বনানীতে একটি কেন্দ্রে গিয়ে নৌকার সমর্থকদের হামলা শিকার হন তিনি। রাস্তায় ফেলে মারধর করা হয় স্বতন্ত্র প্রার্থী হিরু আলমকে। নির্বাচনকালীন সরকারের প্রশ্নে পাল্টাপাল্টি অবস্থানে থাকা ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী দলগুলোর মধ্যে সমঝোতার ন্যূনতম কোনো সম্ভাবনা আছে কিনা এবং তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিদ্যমান সংকট না মিটলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা, অর্থাৎ বিরোধী জোটের প্রধান বিএনপি সহ অন্যান্যরা নির্বাচনে অংশ নেবে কিনা ঘুরে ফিরে সেটা জানতে চেষ্টা করেছে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার মিডিয়া ব্যক্তিত্ব, সম্পাদক, সাংবাদিক সহ পেশাজীবীদের সঙ্গে পৃথক বৈঠক হয় সফররত ইউরোপীয় ইউনিয়নের 6 সদস্যের প্রাক নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে। তার আগের দিন সিভিল সোসাইটির সঙ্গে বৈঠক করেন তারা। সেখানে গুরুত্বপূর্ণ ওই দুই প্রশ্ন চলে আসে। উল্লেখ্য, গত 8 মে ইউরোপ ডে উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে 27 রাষ্ট্রের জোট ইইউ এর তরফে আগেই খোলাসা করে বলা হয়, নির্বাচন অংশগ্রহণমূলক হলেই কেবলমাত্র বাংলাদেশে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি ঢাকায় থাকা ইউরোপীয় জোটভুক্ত 7 মিশন প্রধানকে সঙ্গে নিয়ে যৌথ সংবাদ সম্মেলনে বলেছিলেন, নির্বাচন পূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণে স্বাধীন বিশেষজ্ঞ দল জুলাইয়ে বাংলাদেশ সফর করবে। পরিস্থিতি মূল্যায়নে তারা ইউরোপীয় হাই রিপ্রেজেন্টেটিভের সঙ্গে একটি রিপোর্ট জমা দেবে। সেই রিপোর্টের উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেবে ইউরোপীয় পূর্ণাঙ্গ পর্যবেক্ষক টিম পাঠানো হবে কি না। এদিকে ইউরোপীয় প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সাধারণ নির্বাচন কভার করার সময় মিডিয়া যে পেশাগত চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে সে সম্পর্কে জানতে চেয়েছে। এ সময় গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টিও আলোচনায় আসে। সাংবাদিকরা তাদের অতীতের নির্বাচনের কভার করার অভিজ্ঞতা এবং প্রত্যন্ত অঞ্চলে সাংবাদিকতার যে চ্যালেঞ্জগুলো মুখোমুখি হয়েছে বা হতে পারে তা তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা এক দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে আইনজীবীরা। সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সরকার বিরুদ্ধে বিভিন্ন আইনজীবী সংগঠনের সমন্বয়ে নবগঠিত মোর্চা ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্টের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশ এবং মিছিলের 100 আইনজীবী অংশগ্রহণ করেন। ইউএলএফ এর আহ্বায়ক ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদিনের সভাপতিত্বে আইনজীবী সমাবেশে বক্তব্য রাখেন ফ্রন্টের কো কনভেনশন সুব্রত চৌধুরী। সভায় সভাপতির বক্তব্যে জয়নুল আবেদিন বলেছেন, শেখ হাসিনার পদত্যাগ না হওয়া পর্যন্ত আইনজীবীদের এই আন্দোলন অব্যাহত থাকবে। নেতৃবৃন্দ আরও বলেন যে সরকার সুপ্রিম কোর্ট বার সমিতির নির্বাচন বন্ডুল করে সেই সরকারের অধীনে কোনো নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে না। ফ্রন্টের কু কনভেনশন সুব্রত চৌধুরী বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতেই হবে, চোর মহাচোর ভোট চোরদের দেশের মানুষ আর দেখতে চায় না। ফ্রন্টের সিনিয়র সদস্য মোহাম্মদ মহসিন বলেন, এই মুহূর্তে দেশে তত্ত্বাবধায়ক সরকার দরকার, ঢাকা 17 আসনের নির্বাচন এটা আবারও প্রমাণ করেছে, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না, এজন্য তত্ত্বাবধায়ক সরকার দরকার। উদ্দিন খোকন বলেছেন, যারা দেশের ব্যাংক লুট করে খালি করে দিয়েছে তারাই শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দেখতে চায়, জনগণ চায় না, জনগণ চায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন। সবাই আইনজীবী নেতারা বিএনপি সহ সকল বিরোধী দল আয়োজিত আগামী 18 এবং 19 জুলাই অনুষ্ঠিতব্য পদযাত্রায় সংহতি প্রকাশ করেন এবং পদযাত্রায় যোগদান করবেন বলে জানান তারা। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেশের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।